আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা স্ক্রিনে দেখতেই পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল এখানে একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তারা প্রকাশ করেছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ হচ্ছে ছাব্বিশ বারো দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তো এখানে বন্ধুরা দেখতেই পারতেছেন যে দুইটি পদ আছে এবং দুইটি পদের বিপরীতে মোট পদের সংখ্যা দেখেন একটা একশো চারটি এবং একশো একটা একশো চুরানব্বইটি তো দুইটি পদের ক্ষেত্রে এখানে আছে এত পদ তো বন্ধুরা এখানে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটাও তারা ছাব্বিশ বারো দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে প্রকাশ করেছে এবং বন্ধুরা এখানে পদের সংখ্যাগুলো লক্ষ্য করুন এখানে আছে যেমন দুশো ছয় ঊনচল্লিশ তিনশো একষট্টি অষ্টআশি সাতশো বিশ চুরাশি হ্যাঁ এ দুইশো সাতান্ন একশো একাত্তর তো সর্বমোট এরা প্রায় দুই হাজারের উপরে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বলা যায় বাংলাদেশ সরকারের একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি এই বছর শেষে তো বন্ধুরা দুই সালের সবচেয়ে এই বছর শেষে ষোলো থেকে বিশতম গ্রেডের ভিতরে সবচাইতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা তো এখানে প্রায় দুই হাজার লোককে তারা একসাথে নিয়োগ দিচ্ছে এবং এটা বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সম্পূর্ণ এটি সরকারি চাকরি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এখানে বন্ধুরা যেটা দেখতে পারতেছেন যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাজস্ব খাতে তো প্রতিযোগিত পরীক্ষা হবে সেই পরীক্ষার মাধ্যমে কিন্তু এই নিয়োগ সম্পূর্ণ করা হবে এবং সম্পূর্ণ কিন্তু অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা তো বন্ধুরা এখানে পদের নাম খেয়াল করেন সেটা হচ্ছে অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু বিশতম গ্রেড বয়স সর্বোচ্চ তিরিশ বছর পদের সংখ্যা আছে একশো চারটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমে স্কুল সার্টিফিকেট পরীক্ষা থাকলে আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে নিরাপত্তা প্রহরী এখানে আট হাজার দুইশোটা পঞ্চাশ টাকা থেকে শুরু এখানে বয়স সর্বোচ্চ তিরিশ বছর পদের সংখ্যা আছে একশো চুরানব্বইটি এখানে অষ্টম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্যের বা সুঠাম দেহের অধিকারী হলে আপনি আবেদন করতে পারবেন তো দুইটি পদের বিপরীতে প্রায় অনেক সংখ্যক তিনশো প্লাস তারা নিয়োগ কিন্তু দিচ্ছে বন্ধুরা তো এখানে জেলা কোটা উল্লেখ করেছে বন্ধুরা দেখুন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুর্শিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী মাদেরপুর রাজবাড়ি শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাজশাহী জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটোর নবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর ঝিনাইদা বাগেরহাট সাতক্ষীরা ভোলা ফিরোজপুর সিলেট মলইবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু একটি বিশাল নিয়োগ তো এই আরও একটি নিয়োগ আছে সেই পদগুলো আমি বলতেছি যেমন এখানে আছে ষাট মজারক্ষী কাম কম্পিউটার অপারেটার এখানে এগারো হাজার টাকা থেকে শুরু এখানে বয়স সর্বোচ্চ তিরিশ বছর পদের সংখ্যা আছে বারোটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা লাগবে এবং ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে আশি ও পঞ্চাশ শব্দের গতি কিন্তু থাকতে হবে এবং কম্পিউটারের মজারক্ষীকে প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি কিন্তু থাকতে হবে তো বন্ধুরা এখানেও জেলা কোটা কিন্তু তারা উল্লেখ করেছে একটা জিনিস লক্ষ্য করুন এবং এই জেলা কোটাটা কিন্তু সকল পদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট নওগাঁ চাঁপাই নবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর ঝিনাইদা বাগেরহাট সাতক্ষীরা ভোলা ঝালকাঠি ফিরোজপুর বরগুনা সিলেট মলয়বাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আরেকটি পদ আছে সেটা হচ্ছে কমিউনিটি অর্গানাইজার এখানে দশ হাজার দুইশো টাকা থেকে শুরু বয়স সর্বোচ্চ তিরিশ বছর হলেও আপনি আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে পদের সংখ্যা দেখেন বন্ধুরা দুইশো ছয়টি পদ আছে তো বিশাল একটি নিয়োগ একটি পদের ক্ষেত্রে দুইশো ছয়টি পদ তো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শিক্ষা প্রতিষ্ঠান হইতে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতার এখানে প্রয়োজন নেই তারা উল্লেখ করে নাই ষাট পঞ্চাশ কম কম্পিউটার অপারেটর এখানে দশ হাজার দুশো টাকা থেকে শুরু এখানে পদের সংখ্যা আছে উনচল্লিশটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা তারা চেয়েছে এবং সর্বনিম্ন যে গতি সেটা হচ্ছে সত্তর এবং পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটারের টাইপিংয়ের গতি তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকলেও আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে হিসাব সহকারী বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে শুরু এখানে তিনশো একষট্টিটি পদ একটি পদের বিপরীতে কিন্তু তিনশো একষট্টি জনকে তারা নিয়োগ দিচ্ছে বিশাল একটি নিয়োগ তো আপনি উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানে কোনো শুধু বাণিজ্য বিভাগে যদি উচ্চ মাধ্যমিক পাশ থাকেন তাহলে কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবেন সার্ভে আর এখানেও নয় হাজার তিনশো টাকা থেকে শুরু অষ্টআশিটি পদ আছে স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা সার্ভে বিষয়ে ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না কার্য সহকারী এখানে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু পদের সংখ্যা আছে সাতশো বিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে ইলেকট্রিশিয়ান আরেকটি পদ আছে ইলেকট্রিশিয়ান এখানে পদের সংখ্যা আছে চুরাশিটি স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের সার্টিফিকেট প্রাপ্ত অথবা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল কাজের ট্রেড কোর্স পাস থাকলে আপনি আবেদন কিন্তু করতে পারবেন তো এখানে মোয়াজ্জিন এখানে সংখ্যা আছে একটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে আপনি যদি ফাজিল আলিম সম্মানের ডিগ্রি থাকে তাহলে আবেদন করতে পারবেন কোরআন হাফেজ হইতে হবে এবং কিরাতের দক্ষতা থাকলে আপনি আবেদন করতে পারবেন সরাসরি তো বন্ধুরা এখানে আরও একটি বলছে যে বিবাহিত উচ্চ বা সুটাম কণ্ঠেশ্বর অধিকারী হতে হবে এগুলো আসলে তারা আলাদা যোগ্যতা তারা চেয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রক্ষিক এখানে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু তো এখানে বয়স সর্বোচ্চ তিরিশ বছর পদের সংখ্যা আছে দুইশো সাতান্নটি বন্ধুরা দেখতে পারতেছেন দুইশো সাতান্নটি পদ আছে একটি পদের ক্ষেত্রে তো এখানেও আপনি উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দের গতি থাকতে হবে অফিস সহকারী এখানে নয় হাজার টাকা থেকে শুরু পদের সংখ্যা আছে একশো একাত্তরটি তো এখানে উচ্চমাধ্যম মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু অনেক বড়ো বড়ো নিয়োগ দিয়েছে তারা এবং সর্বমোট এখানে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় দুই হাজার অলমোস্ট বাইশশো বাইশশো প্লাস কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং সম্পূর্ণ এটা সরকারি চাকরি এলজিডি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আপনারা সবাই জানেন এলজিডি মন্ত্রণালয়ের আন্ডারে তো এটা বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা তারা কিছু শর্ত আরোপ করেছে যেমন বয়স বয়সটা কিন্তু হতে হবে আপনার আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে এখানে বলে দিয়েছে যে তারিখটা বন্ধুরা লক্ষ্য করুন এখানে পঁচিশ তিন দুই হাজার বাইশ বিশ তারিখে আপনার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আর আপনি যদি মুখ প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে যে জিনিসটা লক্ষ্য করুন সম্পূর্ণ কিন্তু অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের জন্য এল জি ইডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে কিন্তু যে আপনাদের কিন্তু আবেদন সম্পূর্ণ করতে হবে তো আবেদন শুরুর তারিখ হচ্ছে চার এক দুই হাজার তেইশ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ এক দুই তেইশ তো এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদন সম্পূর্ণ করতে হবে এবং টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে তো বন্ধুরা এস এম এস অপশনে চলে যাবেন সেখানে এস এম এস করবেন এবং এখানে যে টাকাটা খরচ হবে সেটা হচ্ছে শুধুমাত্র দুই শত টাকা বন্ধুরা দেখতে পারতেছেন দুই শত টাকা এবং সার্ভিস চার্জ আছে তেইশ টাকা তো এই দুই শত টাকার মাধ্যমে কিন্তু আপনি বিশাল বড়ো একটি নিয়োগে কিন্তু আবেদন করতে পারতেছেন এবং এটা টাকাটা পরিশোধ করার পরে আপনি কিন্তু সরাসরি মেসেজ অপশনে চলে যাবেন এখানে এল জি ইডি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্সটি টু নাম্বারে পরবর্তীতে আপনাদের নাম টাকার অঙ্ক চলে আসবে এবং একটি পিন নাম্বার দিবে । সেই পিন আবার এসএমএস করবেন এখানে বলতেছে এলজিডি স্পেস ইএস লিখে স্পেস পিন লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল করার পরে কিন্তু আপনাদের সফলভাবে টাকাটা চলে যাবে তা এলজিডির মন্ত্রণালয় সার্ভারে এখান থেকে আপনারা কিন্তু আবার এই ওয়েবসাইটে চলে আসবেন অর্থাৎ এল ওয়েবসাইটে আসার পরে কিন্তু আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন চেষ্টা করবেন অবশ্যই অ্যাডমিট কার্ডটি রঙিন প্রিন্ট করে নেওয়ার জন্য তো বন্ধুরা এখানে কিছু কিছু যে কাগজপত্র লাগবে যেমন হচ্ছে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয়পত্র চাকুরি আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা ঠিকানা জাতীয় সমর্থনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র আপনি যদি মুক্তিযোদ্ধা প্রার্থী হয়ে থাকেন এক্ষেত্রে গেজেটেড কপির সত্যায়িত কাগজপত্র কিন্তু জমা দিতে হবে তো এই জিনিসগুলো আপনারা ঠিকঠাক মতো পরীক্ষার সময় নিয়ে যাবেন মৌখিক পরীক্ষার সময় নিয়ে যাবেন তো এখানে বলতেছে যে উল্লেখিত পদ সংখ্যা বৃদ্ধি হতে পারে তো এটা বাড়তেও পারে কমতেও পারে বাড়ার সম্ভাবনায় বেশি যেহেতু সরকারি চাকরি আর বছর যেহেতু শেষ তারা চাচ্ছে যে একটি বড় সড়ো নিয়োগ বিজ্ঞপ্তি দিতে অনেকেই এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অত অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন তো বন্ধুরা এই দুইটা নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় বাইশশো লোককে তারা একসাথে নিয়োগ দিচ্ছে এবং এবং এই জিনিসটা খেয়াল করুন যেটা অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী এখানে কিন্তু সার্ভিস চার্জ মাত্র একশো টাকা আর এই নিয়োগে কিন্তু দুইশত টাকা তো দুটা নিয়োগ দুটা নিয়োগই অনেক বড় নিয়োগ এবং এই যে আবেদন আবেদন করার জন্য যে লিঙ্কটা সেটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে চলে যেতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে আপনারা শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন